ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে 5th February, মানে হচ্ছে সরস্বতী পুজো। তো তোমরা সরস্বতী পুজোর আজকের এই দিনটাতে খুব 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 আনন্দ করো, খুব মানে ভালোভাবে কাটাও তোমরা দিনটা। তো যাই হোক, আমি তো প্রত্যেক বছর ভীষণ আনন্দ করি, ঘুরতে বেরোই, সব কিছুই করি, অঞ্জলি দিই, বাড়িতেও পুজো করি। তো এই বছর করতে পারছি না, এই বছরই ব্যতিক্রম আর কি। তো যাই হোক, তোমরা খুব 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 আনন্দ করো। আর আজ এখন হচ্ছে বাজছে বিকেল 5:30। তো আজকে সকাল থেকে সারাদিন মানে একদমই টাইম পাইনি, ঘরের প্রচুর কাজ ছিল, তো সেই জন্য কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। তাই জন্য আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি, কারণ সন্ধ্যাবেলা আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো আজকে আমাদের বাড়ির সামনেই কিছুটা গেলেই পুজো হয়, অনেক বড় করেই পুজো হচ্ছে, কিন্তু আমি এখনও পর্যন্ত যাইনি, আজকে আর যাব না। দেখি যদি কালকে পসিবল হয় তাহলে কালকে যাব, আর তোমাদের সাথে ঠাকুরের ওখানের সমস্ত কিছু শেয়ার করব, কীরকম কী হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা এখন আমাদের বাড়িতে হবে গোটা রান্না। তো যেটা হচ্ছে, কাল হচ্ছে ষষ্ঠী, তো ষষ্ঠীতে তো গরম কিছু খেতে নেই, আমার শাশুড়িমা উপোস করবে, আর মানে ষষ্ঠীর অঞ্জলি দিতে যাবে। আর মানে আমাদের আজকে হবে গোটা রান্না, মানে সমস্ত রকম শীতের যা কিছু সবজি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি হবে, আর মানে ভাত করে রাখতে হয় আজকে, সেটা আর কি কালকে জল ঢালা ভাত খেতে হয়, মানে কালকে গরম খেতে নেই, এটা হচ্ছে ব্যাপার। তো ওই ভাত আর গোটা রান্না, আর তার সাথে করব হচ্ছে ডাল চচ্চড়ি, মানে যেটা পান্তা দিয়ে আমার বর খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এখন সব আনাজপত্র গুছিয়ে রেডি করা হয়ে গেছে, মানে কাটতে বসা হবে। তো যাই হোক, মনে হয় আমার বর সব কাটাকুটি করে দেবে আজকে, তো কারণ প্রচুর সবজি। তো চলো তোমাদেরকে দেখাই কি হচ্ছে, আর আজকে গোটা রান্নাটা কিভাবে কিভাবে হবে সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা বেশি বড় হবে না, ছোট ভিডিও, তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো চলো এখন তোমাদেরকে দেখাই। এই যে এখানে দেখো, সমস্ত গামলা থালা বাসন রেডি করে রাখা হয়েছে, এখানে রয়েছে সমস্ত রকম সবজি, মানে যেগুলো দিয়ে আর কি তরকারি হবে, বাঁধাকপি, পালং শাক, ফুলকপি, আর যত রকমের শীতের সবজি হয়, ফুলকপি, বিট, বিনস, হ্যানা ত্যানা, তো এইগুলো সমস্ত কিছু রয়েছে, এগুলো এবারে কাটাকুটি করা হবে। আর এই যে বড় কড়া খুন্তি, বড় কড়ায় রান্না হবে। এখন বাজছে সন্ধ্যা 6:30, দেখতেই পাচ্ছ আমার বর সবজি কাটতে বসেছে, কাটাও প্রায় হয়েই গেছে, সমস্ত কিছু বাঁধাকপি, পালং শাক, সমস্ত রকম সবজি কাটা হয়ে গেছে। তো আমার শাশুড়ি মায়ের তো ভীষণ পায়ে ব্যথা, তো উনি সেই জন্য বসে এত সবজি কাটতে পারবে না, আর আমার পক্ষেও এত সবজি কাটাটা এখন কষ্টকর হয়ে যাবে, তো সেই জন্য আমার বর গুছিয়ে সমস্ত কিছু কেটে দিচ্ছে, আর কাটা হয়ে গেলে রান্না বসবে। আর রান্নার জন্য যাবতীয় মশলাও রেডি করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এই সব মশলাপাতিগুলো রান্নায় লাগবে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর তেজপাতা, ওখানে রয়েছে নুন, আর শুকনো লঙ্কা, এটা হচ্ছে 5 ফোড়ন, তো এগুলো লাগবে। আর এখানে রয়েছে মটর ডাল, এটা দিয়ে করব ডাল চচ্চড়ি। আর মিক্সিটা বের করে রেখেছি, কারণ আদা বাড়তে হবে, মানে তরকারিতে লাগবে আদা। তো চলো দেখতে থাকো তোমরা। তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলোকে ধুয়ে ধুয়ে রাখছি, কেননা ও তো মানে খালি শুধু কেটে কেটে রেখেছিল, কিছু ধোয়া হয়নি,
তো সেই জন্য আমি একটা একটা সবজি সব ধুয়ে ধুয়ে ফের থালায় গুছিয়ে রাখবো। আর বাঁধাকপিটা ধোয়া হয়ে গেছে, আর এখন সমস্ত সবজিগুলো ধুচ্ছি। আর পালং শাকটা তো একবার ধুলে হয় না, সেই জন্য পালং শাকটা আমার বড়ি ধুয়ে দিয়েছে ভালো করে। তো এখন এখানে সব সবজিগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গোটা রান্নাটা আজকে কিভাবে হবে সেগুলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সমস্ত সবজি ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে বাঁধাকপি, এখানে রয়েছে পালং শাক, আর এখানে রয়েছে কড়াই শাক, এখানে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা কুচনো, এটা বাড়তে হবে, আর এখানে লাউ শাক, আর এখানে তো সমস্ত রকম হাবিজাবি সবজি এক জায়গায় রয়েছে। সমস্ত কিছু সিম, বিট, ফুলকপি, আলু, বিনস, আর নিচে এখানে রয়েছে ফুলকপি। তো চলো এবার রান্না স্টার্ট হবে, তোমরা দেখতে থাকো। এখন বাজছে রাত্রি 8টা, আর কে রান্না করছে দেখতেই পাচ্ছ। তো রান্না বসে গেছে, একটু লেট করেই রান্নাটা বসানো হলো। তো প্রত্যেক বছর আমার শ্বশুরমশাই করে এই গোটা রান্না, তো এবছর আমার বর করছে। আমার শ্বশুরমশাই বলছে কত বছর আর আমি করব, এবারে তুই একটু শিখে নে তুই করবি, কেননা এত বড় কড়াই আর এতটা তরকারি আমার বা মায়ের পক্ষে করাটা সম্ভব হয় না, মেন হচ্ছে নাড়াটা সম্ভব হয় না। তো সেই জন্য বাবাই করতো, এবছর দুজনে মিলে করছে। চলো তোমরা দেখতে থাকো পুরো রান্নাটা কিভাবে হবে। তো এই গোটা রান্না অনেকের বাড়িতে অনেক রকম প্রসেসে করা হয়, আমাদের বাড়িতে সমস্ত রকম সবজি আগে ভাপিয়ে নেওয়া হয়। তো ভাপিয়ে নিলে সবজির একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়, আর কিছুটা হালকা সেদ্ধও হয়ে যায়। তো সেই কারণে এত বড় বড় করে কাটা সবজি, তো সেই জন্য আবার কিছু কিছু গোটাও দিতে হয়, সেই জন্য আগে ভাপিয়ে নেওয়া হয়। ভাপিয়ে নিয়ে তারপরে মশলা কষিয়ে সবজিগুলো দেওয়া হয়। সমস্ত সবজি ভাপানো হয়ে গেছে, এবারে মশলা কষানোর জন্য কড়াই তেল দেওয়া হয়েছে, আর ফোড়নের জন্য দেওয়া হলো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবে পাঁচ ফোড়ন। তো এগুলো একটু হালকা ভাজা হলে এর মধ্যে এবারে দেবে আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা ভাজা হলে এবারে এর মধ্যে যাবতীয় যত মশলা সব দিয়ে কষানো হবে। তো আমার শ্বশুরমশাই সমস্ত কিছু বলে বলে দিচ্ছে, মশলাও দিয়ে দিচ্ছে, আমার বর খালি রান্না করছে, দুজন মিলেই করছে। তো ও তো কোনোদিন করেনি, এই বছর প্রথম করছে। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে,
এবারে এর মধ্যে একটা একটা করে সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। যে সবজিগুলো সিদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো প্রথমে দেবে, আর যেগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো একটু শেষের দিকে দেবে। লাস্টে টক হয়ে যাবে স্যার। তো মোটামুটি সমস্ত রকম সবজি দেওয়া হয়ে গেছে, উপরে কড়াইশুঁটিটাও এক্ষুনি দিল, আর বাকি শুধু বাঁধাকপিটা দেওয়া। বাঁধাকপিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ, এখনও আধা ঘন্টা মতো সময় লাগবে, তো কারণ মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশবে, তারপরে আর একটু ভালোভাবে সিদ্ধ হবে, তারপর কমপ্লিট হবে। তো এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গোটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সবজি এক কড়া ভর্তি কমে কতটুকু হয়ে গেছে। আর গোটা রান্নার সাথে করেছি ভাত, আজকে যতটুকু খাওয়া হবে বাকিটা জল ঢেলে কালকে খাওয়া হবে। আর করেছি এক, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এই যে ডাল চচ্চড়ি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। এখন বাজছে রাত্রি 9:30। তো তোমাদেরকে তো দেখালাম যে গোটা রান্না একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এবারে আমরা খাবো রাতের খাবার। আর গোটা রান্নাটা মেনলি তো কালকের জন্য হয়েছে, কালকে গোটা রান্না দিয়ে মুড়ি খাওয়া হবে, কি মানে ভাত তো করে রেখেছি দেখালাম, ওই ভাতে কালকে জল ঢেলে রাখা হবে, মানে কালকে তো গরম খেতে নেই বললামই, তো কালকেরে ওই পান্তা, গোটা রান্নার ওই তরকারি আর ডাল চচ্চড়ি যেটা আমি করেছি, তো সেইগুলো দিয়েই কালকে আর কি খাওয়া দাওয়া হবে, কালকে কোনো রান্না হবে না। আর তো গোটা রান্নার ওই তরকারি দিয়ে মেনলি মুড়ি খেতে খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এখন তো রাতের খাবারটা খাবো, দুপুরে যা রান্না হয়েছিল আজকে পুরোই নিরামিষ, তো দুপুরে যা রান্না হয়েছিল সেইটা আর ওই গোটা রান্নার তরকারি এই দিয়েই খাওয়া হবে আজকে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আজকে আমাদের বাড়ির এই গোটা রান্নার কীরমভাবে হয় সেটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো সেটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে, আর তোমরা ভিডিওটা ঝটপট দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করছি আজকের মতো। টাটা বাই বাই, কালকে আসবে আবার নতুন একটি ভিডিও।